মানে যে অত্যাচারটা 15 কিলোমিটার মধ্যে আছে সেইটাকে আরও বাড়ানো হচ্ছে। যেহেতু এই বিস্তীর্ণ অঞ্চলে দলিত আদিবাসী মুসলিমরা দেখবেন যারা মারা যাচ্ছে, হ্যাঁ তারা দেখবেন সমস্ত হয় দলিত নয় আদিবাসী নাহলে মুসলমান। অর্থাৎ এই সরকারের রাজনৈতিক ঘোষণাই হচ্ছে দলিত আদিবাসী মুসলিম বিদ্বেষ, ফলে তাদেরকে টাইট করো, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাও। 15 কিলোমিটারের মধ্যে এতদিন তাই করা হচ্ছিল, সেইটা 50 কিলোমিটার এলাকায় নেই। বাংলাদেশের সঙ্গে সীমান্তটা কি বারাসাতে না বহরমপুরে? সীমান্তের কাজ যাতে তাদের সেইখানে থাকতে হবে। একটা হচ্ছে আন্তর্জাতিক আইন নিয়মকানুন, আর একটা হচ্ছে বাস্তবে কি হয়েছে, 15 কিলোমিটার এলাকায় কি হয়েছে। অসংখ্য মানুষ, অসংখ্য উদাহরণ আছে, এতো হিসেবেই দেখা যাচ্ছে যে 150 মানুষকে গুলি করে মারছে। যদিও ভারতবর্ষের কোনো আইন অভিযুক্তকে হত্যা করার অধিকার দেয়নি, অভিযুক্তকে হত্যা করার অধিকার কোনো আইন ভারতবর্ষে দেয়নি। এবং এই সম্প্রতি যাকে এই প্রকাশ বর্মনকে যে মেরেছে, আপনারা দেখবেন যে শুট টু কিল, মানে মাথায় গুলি করছেন, কপালে গুলি করছেন। এবং দেখবেন যে এই নির্বাচনের সময় যাদেরকে হত্যা করেছে বিএসএফ, তাদেরও কিন্তু মাথায় বুকে, মানে বাহিনীর কাজ হচ্ছে, আমার ট্যাক্সের পয়সার বাহিনী ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষা দেবার কথা, যাদের যে বাহিনীর, সে বাহিনী ভারতীয় নাগরিকদের হত্যা করছে। আমি যদি আইনের কথাই ধরি, যে চোরা কারবার করছে, হ্যাঁ বিচার ছাড়া কাউকে মারা যায়? তো অভিযোগ করছে, কালকে তো প্রমাণ হতে পারে যে দোষ নির্দোষ, এবং অসংখ্য এরকম ঘটনা ঘটেছে। এটা একটা, মানে যে অত্যাচারটা 15 কিলোমিটার মধ্যে আছে সেইটাকে আরও বাড়ানো হচ্ছে, এক। দু নম্বর হচ্ছে যে 15 কিলোমিটার যদি বলেন, আমরা আমাদের সংগঠন আমরা পরিষ্কার বলছি যে এটা কে ঠিক করেছে, কিসের ভিত্তিতে ঠিক হয়েছে, কোনো আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক হয়েছে? 50টাও যেমন আলাপ আলোচনার ভিত্তি, হ্যাঁ পার্লামেন্টে পাশ হয়েছে, কোথাও হয়নি, হ্যাঁ কেন? সীমান্ত রক্ষী বাহিনী, সীমান্তটা কি বারাসাতে না কলকাতায়? বাংলাদেশের সঙ্গে সীমান্তটা কি বারাসাতে না বহরমপুরে? সীমান্তের কাজ যাতে তাদের সেইখানে থাকতে হবে, কেন তারা সাধারণ এলাকায়। এছাড়াও এটা ঘটনা যে এর সঙ্গে যুক্ত আছে যে বিজেপি যে ঘোষিত উদ্দেশ্য ভারতীয় সংবিধান, যেটা ইতিমধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে চর্চিত হচ্ছে যে এটা হচ্ছে কনস্টিটিউশনাল ডেমোক্রেসির বদলে কনস্টিটিউশনাল মিলিটারাইজেশন ক্রমাগত হচ্ছে। একটা রাজনৈতিক সরকার সে যখন করছে, অনেকগুলো অভিসন্ধি আছে। এক নম্বর হচ্ছে রাজ্যের হাতে ক্ষমতাকে ক্রমাগত সংকুচিত করো, ভারতবর্ষের সংবিধানে যেটুকু অধিকার মানুষের স্থানীয় প্রশাসনকে দেয়া আছে সেগুলো খর্বিত করো, এই সংবিধানটাকে ভিতর থেকে ঢুকে বাতিল করো। আর আশু যদি বলেন, যেহেতু এই বিস্তীর্ণ অঞ্চলে দলিত আদিবাসী মুসলিমরা দেখবেন যারা মারা যাচ্ছে, হ্যাঁ তারা দেখবেন সমস্ত হয় দলিত নয় আদিবাসী নাহলে মুসলমান। অর্থাৎ এই সরকারের রাজনৈতিক ঘোষণাই হচ্ছে দলিত আদিবাসী মুসলিম বিদ্বেষ, ফলে তাদেরকে টাইট করো, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাও। 15 কিলোমিটারের মধ্যে এতদিন তাই করা হচ্ছিল, সেইটা 50 কিলোমিটার এলাকায় নেই। হ্যাঁ এটা দেখবেন যারা মারা গেছে তারা তো রাজবংশী, মানে মুসলমান নয় আদিবাসী, হ্যাঁ এরা হচ্ছে আরএসএস সংবর পরিবার বিজেপি পরিচালিত সরকারের ঘোষিত টার্গেট, সেই জন্যই তারা এটা করছেন। আর রাজ্য সরকার যেহেতু তাদের বিরোধী সরকার, হ্যাঁ এবং পাঞ্জাবেও যেহেতু বিরোধী সরকার রয়েছে, ফলে বিরোধী দল পরিচালিত সরকারগুলোকে আর একটু টাইট দাও, এটাই তাদের রাজনৈতিক উদ্দেশ্য। আরও অনেক আছে কিন্তু এটা আমাদের এক্ষুনি মনে হয়েছে।